এক নাম্বার কথা হলো কুরবানি কাদের উপর ওয়াজিব, কথা জানার দরকার নাই, কথা একটু বলা লাগবে, কুরবানি কাদের উপর ওয়াজিব, কথা কি বুঝতে পারতেছেন? কুরবানি কাদের উপর ওয়াজিব, কোন কোন ব্যক্তিরা কুরবানি দেবেন, এখন কুরবানি কাদের উপর ওয়াজিব, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিষ্কার ভাবে যেই কথার যে জায়গায় কুরবানির আলোচনা করেছেন, আল্লাহ পাক বলেছেন যাদেরকে আল্লাহ পাক দিয়েছেন তারা যেন কুরবানি করে, করে যেন নিজেরাও খায়, এখান থেকে অভাবগ্রস্ত যারা আছে তাদেরকেও দেয়। সে আয়াতে কারিমার আলোচনা আমি পরে আসতেছি, যে হাদিসটি এসেছে সেটা হলো যাদেরকে আল্লাহ পাক সমর্থ দিয়েছেন তারা যেন কুরবানি করে, যাদের উপরে মানে সমর্থ যাদের আছে, কুরবানি করার মতো সমর্থ যাদের আছে তারা যেন কুরবানি করে, তাদের উপর কুরবানি করা ওয়াজিব যাদের সমর্থ আছে। সমর্থ সেটা বলতে বোঝানো হয়নি হাদিসে যে 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা থাকা লাগবে, এরকম তা না। এখন এই জায়গায় আমরা এই বিষয়টা লক্ষ্য রাখে বোঝার চেষ্টা করি, সেটা হলো কুরবানি করার জন্য সামর্থ্য থাকলেই যথেষ্ট। তার চলাফেরা দিয়া পবিত্র এই জিলহাজ মাসের 10 তারিখ থেকে 12 বা 13 তারিখ পর্যন্ত চলার মতো পরিবেশ থাকার পরে সামান্য কিছু টাকা আছে, এটার জন্য বললাম না 1 লাখ 2 লাখ 10 লাখ এরকম নির্ধারিত নয়। সামর্থ্য মানে বোঝানো হচ্ছে যে আপনার 50,000 টাকা আছে, সব চাহিদা মিটানোর পর, সংসারের সব খরচ মিটানোর পর কয় হাজার টাকা আছে বলেন তো? 50,000 টাকা আছে। আপনি এই 50,000 টাকা থেকে 10,000 টাকা দিয়ে একটা ছাগল বা 10,000 টাকা দিয়ে কারোর সাথে ভাগে আপনি একটা কুরবানিতে অংশগ্রহণ করলেন, এটাই আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখা লাগবে আমাদের, তার মানে আপনাকে ওই 10 লাখ 20 লাখ টাকার মালিক হলেই যে কুরবানি, এমনটা নয়। কুরবানি তাদের উপরে ওয়াজিব যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার মতো, সেটা 5,000 টাকা হোক 10,000 টাকা দিয়ে হোক, এখানে নির্ধারিত নাই যে আপনাকে এত টাকা দিয়ে কুরবানি দিতে হবে। কথা কি বোঝা গেল? আপনি 10,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি করতে পারেন, 6,000-7,000 টাকা দিয়ে যদি একটা ছাগল আপনি কুরবানি করতে পারেন, কোনো আপত্তি না, আপনার উপরে তখন কুরবানি ওয়াজিব হয়।